করি একজন প্রথম বর্ষের শিক্ষার্থী পাবনা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যখন সে গেছে যে সাহসিকতা ফুলপুরি দেখিয়েছে ন্যায় বিচারের জন্য লড়াই করার যে অদম্য স্পৃহা ফুলপুরি দেখিয়েছে আমরা মনে করি ফুলপুরি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিবাদের নাম ফুলপুরি ন্যায় বিচারের প্রতীকের নাম ফুলপুরি আজকে যে র‍্যাগিং বিরোধী আন্দোলনের সূচনা হয়েছে যৌন হয়রানি বিরোধী আন্দোলনের সূচনা হয়েছে এই আন্দোলনের প্রতীক হচ্ছেন ফুলপুরি আজকে ফুলপুরিকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা অভিবাদন জানাই স্যালুট জানাই এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগ ফুলপুরি সহ অসংখ্য ফুলপুরির পক্ষে রয়েছে নিপীড়ক যেই হোক নিপীড়কের যেই দলীয় পরিচয়ে থাকুক আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের ইস্পাতৃত ন্যায় বিচারের লড়াইয়ের সামনে সমস্ত দম্ভই ভেঙে যাবে সমস্ত প্রশাসনিক অসারতাই ভেঙে যাবে এবং আমরা বাংলাদেশের ন্যায় বিচার নিশ্চিত করব বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সুস্পষ্টভাবে ঘোষণা করতে চাই যে র‍্যাগিং একটি ক্রিমিনাল অফেন্স র‍্যাগিং একটি ফৌজদারি অপরাধ এটি যেমন বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিরোধী অপরাধ একই সঙ্গে এটি শাস্তিযোগ্য অপরাধ আমরা বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে এই বার্তাটি নিয়ে যেতে চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমরা এই বিষয়ে সচেতন করতে চাই কারণ আমরা মনে করি যে এই ঘটনাগুলো যে ঘটছে এটির পেছনে সবারই দায় রয়েছে ছাত্র রাজনীতির দায় রয়েছে ছাত্র সংগঠনগুলোর দায় রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কলেজ প্রশাসন হল হোস্টেল প্রশাসন সবার দায় রয়েছে এবং যারা আমরা সাধারণ শিক্ষার্থী রয়েছি আমাদের যে প্রত্যাশিত মাত্রায় সচেতনতা থাকার কথা ছিল সেটি প্রত্যাশিত মাত্রায় নেই বলে আজকে এই ঘটনাগুলো বারংবার হচ্ছে বাংলাদেশের শিক্ষার্থী বন্ধুদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা নিজেরাও সচেতন থাকবেন একজন শিক্ষার্থীকে যখন আপনি বুলিং করছেন র‍্যাগিং করছেন সোশ্যাল মিডিয়ায় হোক হলের অভ্যন্তরে হোক এটি করার অধিকার আপনার নেই এটি যখন করছেন তখন একজন নতুন শিক্ষার্থীর সঙ্গে আপনি স্কুলিং করছেন এই বলে বৈধতা দেওয়ার সুযোগ নেই যখন সেটি করছেন তার মানে আপনি একজন সরাসরি ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত একজন মানুষ এবং আমরা চাই যে র‍্যাগিংকে কেন্দ্র করে যে ঘটনাগুলো সবসময় ঘটে এগুলোর বিরুদ্ধে আমরা ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ সহ সকল ছাত্র সংগঠন যেমন জিরো টলারেন্স নীতি প্রদর্শন করব কলেজ প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও জিরো টলারেন্সের নীতি অবলম্বন করতে হবে এ ধরনের ঘটনা ঘটবে আর ছাত্র রাজনীতির উপর দায় চাপিয়ে দেওয়া হবে আমরা মনে করি যে এটি সঠিক সিদ্ধান্ত নয় কলেজ প্রশাসনকে দায়িত্ব গ্রহণ করতে হবে কলেজের প্রিন্সিপালকে দায়িত্ব গ্রহণ করতে হবে হোস্টেল সুপারকে দায়িত্বভার গ্রহণ করতে হবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দায়িত্বভার গ্রহণ করতে হবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে দায়িত্বভার গ্রহণ করতে হবে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনকে দায়িত্বভার গ্রহণ করতে হবে এবং একই সঙ্গে যখন এই ধরনের ঘটনাগুলো ঘটবে প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রেই যেন বিশ্ববিদ্যালয়ের যে নির্ধারিত আইন রয়েছে আইন অনুযায়ী শৃঙ্খলা বিধি অনুযায়ী যেন ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ফৌজদারি অপরাধের মাত্রার মতো ঘটনা যদি ঘটে থাকে তাহলে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা যেন গ্রহণ করা হয় এ ব্যাপারে সবাই সংশ্লিষ্ট সকল পক্ষকে সতর্ক এবং ন্যায়ানুগ পদক্ষেপ দ্রুততার সঙ্গে গ্রহণ করতে হবে আজকের এই সমাবেশের মধ্য দিয়ে আমরা একই সঙ্গে আহ্বান জানাই যে আমাদের এই বাংলাদেশে আইনগতভাবে এবং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের যে স্বায়ত্ত শাসন রয়েছে একাডেমিক ডিসিপ্লিন রয়েছে সিনেট সিন্ডিকেট রয়েছে সেগুলোর মাধ্যমে অ্যান্টি সেক্সুয়াল হ্যারাসমেন্ট আইন প্রণয়ন করতে হবে এবং আমরা জানি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইতিমধ্যে একটি শুভ উদ্যোগ গ্রহণ করেছে তারা ইতিমধ্যে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে একটি খসড়া প্রস্তুত করেছে প্রিভেনশন এগেইনস্ট বুলিং র‍্যাগিং ইন এডুকেশন এই যে পলিসিটি তারা গ্রহণ করেছে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাবো দ্রুততার সঙ্গে যেন এই খসড়াটি চূড়ান্ত রূপ দেওয়া হয় এবং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে এটি যেন অনুসরণ করা হয় আমরা সেই আহ্বান রাখব আমরা মনে করি যে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই যৌন নিপীড়ন প্রতিরোধ সেল গঠন করতে হবে এবং যেখানে গঠিত রয়েছে সেখানেও সেটি অনেক ক্ষেত্রে পর্যাপ্ত মাত্রায় সক্রিয় নয় সেখানে যেন কমিটি গঠন করা হয় সমস্যাগুলো অ্যাড্রেস করা হয় এবং সেই অনুযায়ী যেন প্রশাসনিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় আজকের এই সমাবেশের মাধ্যমে আমরা সেই আহ্বানটুকু জানাবো যে আপনারা বছরের একটি দিন ঠিক করুন যে এই দিনটিকে বাংলাদেশের ছাত্র সমাজ হ্যারাসমেন্ট বুলিং র‍্যাগিং সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রতিরোধ দিবস হিসেবে পালন করবে আমরা মনে করি আমরা যদি সচেতনতামূলক প্রতিরোধ দিবস হিসেবে কোনো একটি দিনক্ষণকে বেছে নিতে পারি তাহলে সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এনভায়রনমেন্টটি
আরো বেশি উন্নত হবে, সাংস্কৃতিক পরিষদটি অনেক উন্নত হবে এবং একই সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা সৌহার্দ্য আত্মমর্যাদার প্রতি যে সম্মান করা সেটি অনেক বৃদ্ধি পাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে ক্রিমিনাল অফেন্স থেকেও সম্পৃক্ত হবে, বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কেউ শিক্ষার্থীদের আত্মমর্যাদাকে আঘাত করবে, শারীরিক নিপীড়নের ঘটনা ঘটবে, মানসিক নিপীড়নের ঘটনা ঘটবে, বাংলাদেশ ছাত্রলীগের কোনো কর্মী হয়ে এটি করার সুযোগ আছে বলে আমরা মনে করি না এবং এই ধরনের ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত থাকবে তাদের বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক কাঠামোতে আসার কোনো সুযোগ নেই এটি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি। বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদেরকে মনে রাখতে হবে যে বিগ ব্রাদার হওয়া আমাদের লক্ষ্য না, আমাদের লক্ষ্য স্মার্ট সিটিজেন হওয়া, সিট পলিটিক্স করা বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য প্রস্তুত হওয়া, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত হওয়া, আলোকিত প্রজন্ম হওয়া, এটি হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ্য।